বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে আরও একবার বিধ্বংসী ঘূর্ণিঝড় অশুনি এবারে আছড়ে পড়তে চলেছে তো কোথায় গিয়ে আচড়ে পড়তে পারে এবং এটার গতিমুখ বা কোন দিকে রয়েছে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে কতটা এফেক্ট পড়তে পারে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তাইনি তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত সমস্ত রকমের তথ্য জানিয়ে দেবো তাই ভুলেও আপনি এই ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা এটাই সঠিক সময় ঘূর্ণিঝড় অসনে নিজেকে আরও বেশি বিধ্বংসী করতে আরম্ভ করে দিচ্ছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছে যে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে অশনি তো আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা সম্পর্কে একটা বিরাট বড় সড়ো লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে তো সেই লেটেস্ট রিপোর্টে ভিডিও আমরা পরবর্তী সময়ে বানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে দেখবো যে এই ঘূর্ণিঝড়ে গতিপথ কোন দিকে হতে পারে এবং পশ্চিম পশ্চিমবাংলার দিকে যদি আসে তখন তখন তার গতিবেগ কীরকম টাইপের হতে পারে তো এই মুহূর্তে বন্ধুরা ঘূর্ণিঝড় অশনী বিশাখাপটনম থেকে আমি আপনাদেরকে কিলোমিটার দেখাবো যে কোথায় রয়েছে আপনারা কিন্তু এই জায়গাটায় দেখতে পারবেন যে বিশাখাপত্তনম কোথায় রয়েছে যদি আমরা এই আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিশাখাপত্তনম থেকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু নয়শো কিলোমিটার কিন্তু দূরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় এইখান থেকে কিন্তু নয়শো কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থান করে রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা পুরী যেটা কি না উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে এই জায়গাটায় রয়েছে তো এই জায়গাটার স্থান থেকে প্রায় হাজার চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা অবস্থান করে রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরটা মতে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই এই মুহূর্তে কিন্তু ওই ঘূর্ণিঝড়টা অবস্থান করে রয়েছে এবং এটা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে আরম্ভ করে দেবে এবং আগামী বারো ঘন্টায় এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে নিজেকে আরও বেশি তীব্র ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত করবে এবং আরও বেশি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে আরম্ভ করে দেবে তো আমরা দেখবো যে কি হতে পারে হ্যাঁ জাস্ট আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি তবে তার আগে আমরা কারেন্ট সিচুয়েশানে গতিবেগটা দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এই মুহূর্তে অলমোস্ট একশো কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগটা তো রয়েছে এবং যত আমরা ট্র্যাকটাকে একটু চালাবো তখন আপনি দেখতে পাবেন যে একশো কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ থেকে গতিবেগটা কিন্তু বেড়ে গিয়ে একশো চার কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এর সাথে সাথে বন্ধুরা একশো পাঁচ কিলোমিটার প্রতি এরকম টাইপের গতিবেগ আস্তে আস্তে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা বিশেখাপত্তনাম দিকেও যেতে আরম্ভ করে দিয়েছে এই মুহূর্তে যদি আমরা ট্র্যাকটাকে একটু দেখি মেজারমেন্ট করি দেখতে পাচ্ছেন বন্ধুরা গতিবেগটা একশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে বেড়ে গিয়ে প্রায় কিন্তু একশো পনেরো একশো কিলোমিটার প্রতি ঘণ্টা দেখতে পাচ্ছেন একশো থেকে একশো সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা এরকম টাইপের গতিবেগের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আরও জানাচ্ছে যে দশ তারিখ বিকালবেলার দিকে একটু বাঘ নিয়ে উত্তর ও উত্তর পূর্ব উড়িষ্যা উপকূলের কাছাকাছি এগিয়ে যাবে তো আমরা দেখাবো যে উড়িষ্যার উপকূলের দিকে কিভাবে হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদরা বলেছে যে বাঘ নিয়ে এগিয়ে যাবে অর্থাৎ বিশ্বকাপ পত্তনমের ক্ষেত্রে ল্যান্ড ফল কিন্তু এটা করবে না আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ল্যান্ডফলের ফলের কথা একটুকু বলেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাঘ কীভাবে নির্দেশ চলেছে কাছে কাছাকাছি এসে এটা কিন্তু নিজেকে আরও বেশি শক্তিশালী করে ফেলবে বটে কিন্তু এটা কিন্তু ল্যান্ড ফল করবে না আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগও কিন্তু অ্যাচিভ করে ফেলেছিল এবং মোটামুটি কিন্তু যথেষ্টই বেশি গতিবেগ রয়েছে আমরা জাস্ট এই মুহূর্তে ট্র্যাকটাকে পজ করে দিলাম এবং আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি একশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে মঙ্গলবার 10 তারিখের দিনকে বেলা বারোটার সময় বিশাখাপত্তনম সহ এই যে অঞ্চল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে তাক্কাইল অঞ্চল রয়েছে সোমপেতা অঞ্চল রয়েছে গুণপুর রয়েছে জয় জয়পুর অঞ্চল রয়েছে ব্রহ্মপুর অঞ্চল রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরি। পুরী পুরীর কথা কিন্তু আলিপুর আবা দপ্তর বলে দিয়েছে তো পুরী পুরীর ক্ষেত্রেও কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার বইতে ঝড় উঠবে এছাড়াও পারাদ্বীপের ক্ষেত্রেও বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বইতে ঝড় উঠবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নজর রাখলে বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে অতটা কিন্তু বেশি ভয়াবহ ঝড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আলিপুর আবা দপ্তর যেমন যেমনটা বলছে ঠিক তেমন তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইবারে কিন্তু বাঘ নিতে আরম্ভ করবে ঠিক এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বাঁক নিতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি এই ঘূর্ণিঝড়টা কিন্তু এই যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এই রেখা বরাবর কিন্তু অগ্রসর হতে আরম্ভ করে দেবে এবং এই যে বিশাখাপত্তনম অঞ্চল রয়েছে এখানটায় এসে কিন্তু অনেকটাই যে গতিশক্তি এটা কিন্তু অনেকটাই হ্রাস করে ফেলবে যার ফলে কিন্তু বন্ধুরা নিম্নচাপ আকারে অগ্রসর হতে আরম্ভ করে দেবে যখন এটা পুরীর দিকে কিংবা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে তখন কিন্তু এটা আর ঘূর্ণিঝড় থাকবে না এটা একটা সুস্পষ্ট নিম্নচাপ আকারে কিন্তু অগ্রসর হতে আরম্ভ

আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাঁক নিল কীভাবে গতিশক্তি হ্রাস পেলো এবং কিভাবে কিভাবে এটা এগিয়ে যাচ্ছে আপনারা নিজের চোখে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত জানতে পাচ্ছেন এবং মোটামুটি বৃহস্পতিবার বারো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের অস্তিত্ব অনেকটাই কমে যাবে এবং মোটামুটি একটা হালকা থেকে মাঝারি নিম্নচাপ আকারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো আমরা বৃষ্টিপাতের ব্যাপারে আসবো খানিক্ষণ পরে জাস্ট আমরা ট্র্যাকটাকে পুরোপুরি চালিয়ে দেবো আপনারা দেখতে পারবেন যে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবত্তটা কিছুটা পশ্চিম পশ্চিমবাংলার দিকে এসছে তবে খুবই কম গতিশক্তি খুবই কম শক্তি রয়েছে প্রায় কিন্তু খুব বেশি একটা আঘাত আনতে পারবে না মোটের মতে পশ্চিমবঙ্গের ওপরে যে এবং বাংলাদেশের ওপরে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অশনির তাণ্ডবলা চলার ইঙ্গিত দিচ্ছিল বেশ কয়েকদিন আগে সেই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে প্রায় বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের ওপরে আর কোনো বিপদের আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই তো আমরা যেটা জানানোর কথা ছিল যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে কি আমি আপনাদেরকে বলবো যে বৃষ্টিপাতের পরিস্থিতি কী হতে পারে কারণ কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে গরমটা কিন্তু সামান্য বেড়েছে খুব বেশি একটা হাসপাস করা গরমের পরিস্থিতি নেই কিন্তু তাও বৃষ্টি যদি হয় তাও কিন্তু পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো আগামীকালকের দিনকে বন্ধুরা কিন্তু মোটামুটি একটা হালকা থেকে মাঝারি ঝেপে ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা গুড়ি বৃষ্টি দৃষ্টিপাত কলকাতা এবং তার পার্শ্ববর্তী উলুবেড়িয়া বারুইপুর খরদা চন্দননগর অন্যদিকে আমরা কোলাঘাট দেখতে পাচ্ছি এছাড়াও খড়গপুর দেখতে পাচ্ছি হলদিয়া এই সমস্ত অঞ্চলে কালকের দিনকে ঝিরিঝিরি বৃষ্টিপাত ঘটবে সব থেকে বড় ব্যাপার বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া লালমোহন মাথাবেরিয়া বরিশাল এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো যাই হোক আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ঘূর্ণিঝড়ের গতিশক্তি গতিবিধি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলাম এবং এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের ব্যাপারে সম্পূর্ণ নজর রাখবো এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিস্থিতি কি রয়েছে নন্দীগ্রাম তরাস সিরাজগঞ্জ এছাড়াও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালহাটি অঞ্চল রয়েছে রয়েছে কাপাসিয়া এছাড়া ব্রাহ্মণবাড়িয়া রয়েছে নার্সিংগিরি রয়েছে এই সমস্ত অঞ্চলে মোটামুটি ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে মনমোহন সিং রয়েছে তো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু এবারে পশ্চিমবাংলার দিকেও আসবে জাস্ট আমরা যদি মঙ্গলবার দিনকে সকালবেলার দিকে আসি তাহলে আপনি দেখতে পারবেন যে মঙ্গলবার দিনকে কাটুবা কৃষ্ণনগর অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানটা মন মেহেরপুর রয়েছে আলামডাঙ্গা রয়েছে পাংসা রয়েছে মাগুরা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মাদুরাইপুর রয়েছে গোপীনাথপুর রয়েছে তো এই সমস্ত বাংলাদেশের ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অর্থাৎ পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে যে বৃষ্টিপাতের আশা করছিল সেই বৃষ্টিপাতের কিছুটা হলেও কিন্তু ঘাটতি মেটাতে চলেছে এই ঘূর্ণিঝড়ের ফলে কিছুটা হলেও কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পেছনে মূলত বেশ কয়েকটা কারণ লুকিয়ে রয়েছে প্রথমত ঘূর্ণিঝড় অশনি যখন এখানে আঘাত আনবে তখন কিন্তু বন্ধুরা বাষ্প সমৃদ্ধ ঘনকাল মেঘ বায়ুর যে দিক রয়েছে বায়ুর দিক এবং গতিপথ অনুযায়ী ভা ভারত বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঢুকবে যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যদি ঘূর্ণিঝড় অসনি ডাইরেক্টলি পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট করতো তাহলে কিন্তু বন্ধুরা এর থেকেও কয়েক গুণ বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতো কিন্তু মোটামুটি এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বুধবারের দিনকেও বৃষ্টিপাত থাকবে মোটামুটি মেঘলা আকাশের সাথে সাথে ঝেপে ঝেপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তৈরি হতে আরম্ভ করে দেবে আমরা জাস্ট ট্র্যাকটিকে চালিয়ে দিচ্ছি বৃহস্পতিবার বারো তারিখের দিনকেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আকাশ পরিষ্কার নেই বৃহস্পতিবার বারো তারিখের দিনকে দুপুরবেলা দুটোর সময় বন্ধুরা মোটামুটি ভালোই বেশ ভালোই মাঝ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে বিষ্ণুপুর রয়েছে পুতুলপুর রয়েছে বর্ধমান রয়েছে সোনামুখী রয়েছে ঘোষকাড়া কাটুয়া কৃষ্ণনগর নদিয়া অন্যদিকে চাকদা রয়েছে এছাড়া আমরা চন্দ্রনগর এছাড়া খর্দা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশের দিকে নদিয়া সমৃদ্ধ অঞ্চল মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা মনমোহন সিং সিলেট এই সমস্ত অঞ্চলে মোটামুটি ভালোই বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটবে তো যাই হোক আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা এবারে ধীরে ধীরে উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে অর্থাৎ দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া অন্যদিকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে এছাড়াও আমরা বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা মোগলা বাগেরহাট জিয়ানগর মাথাবেরিয়া মির্জাপুর বরিশাল অন্যদিকে মতিরহাট সেনবাগ এই সমস্ত অঞ্চল যশোরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাস্ট আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুদ্রা বৃষ্টিপাত লাগাতার হতে আরম্ভ করে দিয়েছে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা মনোরম রাখার জন্য যতখানি বৃষ্টিপাত দরকার ততখানি বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে থাকবে বাংলাদেশের অন্য একটা প্রান্তে কিন্তু কুমিল্লার আশেপাশের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখবো যে কতদিন পর্যন্ত ওই বৃষ্টিপাতটা জারি থাকবে শনিবার দিনকে আমরা বৃষ্টিপাত সেই রকমভাবে দেখতে পাচ্ছি না শনিবার চোদ্দ তারিখের দিনকে বৃষ্টিপাত সেরকম একটা ঘটবে না দক্ষিণ বাংলার ক্ষেত্রে কিন্তু তাছাড়া আমরা আহ ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রবিবারের দিনকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটবে এই যে মনমোহন সিং সিলেট রয়েছে এখানটায় বৃষ্টিপাত ঘটলেও দক্ষিণ বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কম হতে থাকবে তো মোটামুটি বন্ধুরা বৃষ্টিপাত যেটা ঘটবে সেটা কিন্তু বেশ কয়েকদিন থাকবে শুক্রবার তেরো তারিখের দিনকে পর্যন্ত বৃষ্টিপাত ঘটবে তবে শনিবার চোদ্দো তারিখের পর থেকে কোথাও না কোথাও বৃষ্টিপাতের আস্তে আস্তে কম দিয়ে হতে আরম্ভ করে দেবে শনিবার চোদ্দো তারিখ থেকে মোটামুটি আমরা যদি মঙ্গলবার সতেরো তারিখের দিনকেও চলে আসি তাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম হয়ে গিয়েছে তো আজকের দিনকে বৃষ্টি বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি যদি জানিয়ে আপনাকে খুশি করে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত পাশে না রেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য